ईदर दिन होंडा सीबी शाइन एसपी मडिफिकेशन नहीं एक भिडियो दीम और अपन रिएक्शन छो आलहमदुलिल्लाह। एर आगे होंडा सीबी शाइन एसपी और एक भिडियो छो किनबेन कि किनबेन ना ये सीरीजे भाई करছেন কি আপনারা। আমার সাবস্ক্রাইবার 1000ও না, বাট ওই ভিডিওতে ভিউ হইছে 15000 প্লাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, আমি রাকিব। ঈদের দিনে মডিফিকেশনের একটা ভিডিও দিছিলাম Honda CB Shine SP এর। বাইকটা ছিল আমার খুব কাছের বন্ধু ইস্তিয়াকের। তো আসলে ওই দিনই ইউজার যে ভিডিওটা আসলে ওটা একদিনে শুট করা, আলাদা আলাদা ভাবে দেওয়ার কারণটা হচ্ছে যে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত এবং আপনাদের দেখতে হয়তো একটু মানে বিরক্ত বোধ করতেন আপনারা। যেহেতু দুটো আলাদা আলাদা টপিক, তো ভাবলাম যে আলাদা আলাদাভাবে দেওয়াটাই ভালো হবে। ভিডিওটা আপলোডের পরে অনেকেই বলছিলেন যে ভাই এবার একটা ইউজার রিভিউ আসুক, তো আমিও আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে ইনশাআল্লাহ ঈদের পরপরই ভিডিওটা হচ্ছে আপলোড করা হবে। সো আজকে সেই দিন। কথায় কথায় কথা বেড়ে যাচ্ছে, তো আসুন আর কথা বলবো না, আপনাদেরও সময় নষ্ট করবো না। চলুন আমার বন্ধু ইস্তিয়াকের মুখ থেকে শুনি তার ইউজার এক্সপেরিয়েন্সের বিষয়বস্তুগুলো। তো বন্ধু, প্রথম অবস্থায় আমাদেরকে এটা বলো যে এই যে 5500 প্লাস বাইকটা চলছে, এ পর্যন্ত তোমার ইঞ্জিনের যে অবস্থাটা এটা এখন কেমন, বা তুমি কেমন ফিডব্যাক পাচ্ছ এখন অবধি? আসলে প্রথম বিষয় যেটা মানুষ মানে সিবি শাইন প্রথম যেটা বের হয়েছিল, মানে এটা মনে হয় 2011-তে হয়তো বের হয়েছিল, আমার সঠিক জানা নাই, একটু আগে বেশি হইতে পারে। তো সেই বাইকটা ছিল অ্যাকচুয়ালি মানে এমন বিষয় যে তুমি বাইকটা তোমার পাশে দিয়ে যাবে কিন্তু তুমি এটা ফিল করতে পারবে না, যে জাস্ট একটা গায়ে একটা মানে বাতাস লাগবে, কারণ ইঞ্জিনটা এত স্মুথ, সাউন্ডটা এত স্মুথ যে তোমার পাশ দিয়ে গেলে তুমি বুঝতে পারবে না, মানে আর কি সাউন্ডলেস ইঞ্জিন বলা যায়। এটাও ঠিক সেইভাবেই আর কি তৈরি যে এটা সাউন্ডটা মানে যত কমানো যায়। হ্যাঁ, তুমি এটা অনেক জোরে যখন চলবে, গাড়ি যখন রানিংয়ে থাকবে, তখন এটার সাউন্ডটা তুমি ফিল করতে পারবে। তাছাড়া মানে যে চালায় সে আর কি ফিল করে না সেরকমভাবে, আশেপাশ দিয়ে লোকজন যখন দাঁড়ায় থাকে কিংবা পাশ দিয়ে যখন বাইকটা যায় তখন আর কি এটা ফিল করা যায়। তো খুব স্মুথ সাউন্ড, এবং স্মুথ সাউন্ড যেটা এটা মেনটেন কষ্ট একটু বেশি, মানে আমি যেটা করি সেটা হচ্ছে আমার কস্টিংটা যেভাবে আর কি বেড়ে যায়, প্রতি 800 কিলো পরপর আমি মোবাইলটা চেঞ্জ করি, হোন্ডার অরিজিনাল মোবাইলটা ইউজ করি। তারপরে খুব বেশি প্রেশার দিয়ে গাড়ি চালাই না, দুজনের বেশি মানে আমি এবং পিলিয়ন এছাড়া তিনজন কখনো গাড়িতে উঠাই না। তারপরে গাড়িটা খুব মানে সুন্দর নিয়ন্ত্রিতভাবে এবং খুব ভালোভাবে চালাই, যত্ন নিয়ে চালাই। অ্যাকচুয়ালি যত্ন নিয়ে সবাই চালায়, একটু 19-20 সবারই থাকে আর কি, কারণ একটা গাড়ি যখন হয় তখন তো মানে কিছু সময় আছে যে জোরে চালাতে হয়, কিছু সময় আছে আস্তে চালাতে হয়, আমার যে বিষয়টা আর কি সবকিছু মিলে। তো এটা মিলে আর কি গাড়িটা স্যাটিসফ্যাকশন লেভেল আমার কাছে মোটামুটি আমি 90% পাইছি। গাড়িটা 90 প্লাস আমার মানে এখন কন্ডিশন যেটা 90 প্লাস হলে গাড়িটা মোটামুটি ভাইব্রেশন শুরু হয়ে যায়। হ্যাঁ, সিঙ্গেল থাকলে 100 তোমার 90 এর উপরে গেলেই হয়, আর ডাবল থাকলে মোটামুটি 80 থেকে শুরু হয়ে যায় ভাইব্রেশনটা, কারণ যত লোড পড়বে আর কি ইঞ্জিনের তত বেশি শক্তি খরচ হবে এবং সে বেশি কাঁপবে আর কি, এরকম কিছু একটা। আর এমনি মোটামুটি গাড়ির ব্রেকিং যেটা, এটা তো এক জায়গায় ডিস্ক ব্রেক আছে আর একটাতে ড্রাম ব্রেক আছে, তো খারাপ না, ভালোই। তবে চাকাগুলো একটু চিকন, এই জন্য আর কি অনেকেই কনফিউশনে থাকেন যে গাড়িটা নিব কি নিব না। তো চাকা চেঞ্জ পিছনেরটা করে নেওয়া যাবে, এটা কোনো বড় বিষয় না, এটাতে 100 সেকশনের টায়ার লাগানো যাবে, আর এবং পিলিয়ন নিয়ে চালালেও কোনো সমস্যা হবে না। 190 আর 18 যেটা টায়ার এটা চালানো যাবে। তো আমি এখন এটা টায়ারে আমার বিষয় মানে সেরকম কোনো প্রবলেম হয়নি, কারণ আমি যেহেতু শহরের মধ্যে রাইড করি, শহরের মধ্যে কাদা থাকে না, পানি থাকে না, তো সেরকম কোনো প্রবলেম হয় না। কিন্তু গ্রাম সাইডে গেলে এই টায়ারটা আর কি খুব ট্রাভেলে ফেলতেই পারে, কারণ এটা মানে চিকন টায়ার এবং মনে হয় না যে খুব বেশি একটা মানে কাদা পানি কিংবা পানির মধ্যে কিংবা কাদোর মধ্যে খুব একটা ভালো সাপোর্ট দিবে। তারপরে হেডলাইটটা চেঞ্জ করে নিছি, কারণ স্টকেরটা হেডলাইটের খুবই আলো কম, এটা আর কি হাইড সিটি রাইডের জন্য ভালো কিন্তু হাইওয়ের জন্য আর কি নট মানে ঠিক না আর কি। আচ্ছা বন্ধু, এখন যে মডিফিকেশনগুলো করছো মানে কসমেটিক্স বা যে বিষয়গুলো আছে, এগুলোর মধ্যে মোটামুটি তোমার খরচ কেমন পড়ছে? খরচ যদি বলি তাহলে আমি যে হর্নটা দুইটা আর কি সেট করছি, হর্নটা আমার লাগছে হচ্ছে 600 টাকা। তারপরে আমার স্টক হর্নটা তো ছিল, এটা তো নতুন করে কিনতে হয়নি, এটা জাস্ট আমি একটু একটা আলাদা সুইচ করে এটা করছি, এটাতে আমার 200 টাকা, এবং ধরতে গেলে টোটাল হর্নের পিছনে আমার মোটামুটি 800 টাকার মতো খরচ হয়েছে, হর্ন জাস্ট হর্নটা। তারপরে যে এই লাইটের সুইচ আছে, তারপরে হচ্ছে হ্যাজার্ড যেটা এটা আছে, এই এই দুটো মিলে মোটামুটি আমার আরও 200 টাকা 300 টাকার মতো গেছে। তেল খরচ মোটামুটি আনুমানিক আমার 60 থেকে 65-এর মধ্যেই থাকে আর কি, যেহেতু শহরের মধ্যে চালাইলে একটু তেলটা বেশি খায়। তো অনেক ক্ষেত্রে মানে এটা কখনোই আমার মানে 57 কিংবা 55 এর মধ্যে কিংবা 65-এর মধ্যে থাকে, এর নিচে কখনো নামে না, মানে 55 এর উপরে যাবে, নিচে কখনো নামবে না মাইলেজটা আর কি। হ্যাঁ, আমি বেশিরভাগ টাইমে মানে মোস্ট কমন টাইমে হচ্ছে আমি সিঙ্গেল রাইড করি, আমি ডাবল নিয়ে রাইড করি না। বন্ধু, এতদিন যাবত তোমার বাইকটা চালাচ্ছো, মোটামুটি বিল্ড কোয়ালিটিটা তোমার কাছে কেমন লাগছে বাইকটার? বিল্ড কোয়ালিটি অ্যাকচুয়ালি মানে যে টেস্ট করার যে বিষয়টা, গাড়ি অনেক সময় পড়ে গেলে কিংবা ঘষা মাজা যদি খায় কিংবা কোনো দাগ জাতীয় যদি কোনো কিছু পড়ে, সেক্ষেত্রে ধরতে গেলে বিল্ড কোয়ালিটি আমার কাছে এখন পর্যন্ত ভালো মনে হয়েছে। কারণ শহরের মধ্যে আর কি ওরকম পড়ে যাওয়া কিংবা আঁচড় খাওয়া, দাগ খাওয়া এরকম কোনো কিছু হয়নি। তবে একটা বিষয় যেটা কালো যে কালারটা, অ্যাকচুয়াল মানে স্পেসিফিকলি কালো যে কালারটা, এটাতে মানে আপনি যতই আর কি পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন ময়লাটা মনে হবেই। আর ট্যাঙ্কে ব্যবহার করতে করতে একটু দাগ পড়ে, এটা হচ্ছে একটু প্রবলেম। সেক্ষেত্রে হ্যাঁ, আমি এখানে একটা ট্যাঙ্ক প্যাড লাগাইছি, এটা আর কি আমি অনেক খোঁজার পর মানে আমার মনে আর কি মিলছে, এটা এটা লাগাই নিছি। এখানে একটা স্টিকার ছিল, মানে একটা সতর্কতামূলক স্টিকার, এটা তুলে ফেলছি, তুলে এই ট্যাঙ্ক প্যাডটা আমি লাগাই নিছি। তো ট্যাঙ্কে ভালোই দাগ পড়ে, মানে সাধারণ কোনো কিছু যেমন একটু চাবি হালকা উপর দিয়ে গেল দাগ পড়ে গেল। হ্যাঁ, এদিকে ট্যাঙ্কের কালারটা আমার কাছে একটু মানে খারাপ মনে হয়েছে, ট্যাঙ্কের কালার কোয়ালিটিটা একটু খারাপ মনে হয়েছে। প্লাস পিছনের তারপরে যে প্লাস্টিক যেগুলো আছে এগুলো যথেষ্ট পরিমাণে ভালো। তারপরে এটা যে রিয়ার ভিউ মিরর, এটাও অনেক ভালো কোয়ালিটির, এবং পেছনে ধরতে গেলে যদি ঠিকঠাক মতো অ্যাডজাস্ট করে রাখা যায় পেছনের ফুল ভিউটা আর কি এখান থেকে পাওয়া যায়। 70% 65% না না না, আরো বেশি, এটা ধরতে গেলে তুমি 90% এর একটা ভিউ পাবা, মানে তুমি এখান থেকে বসে পিছনে কি হইতেছে তুমি দেখতে পাবা। আর গাড়ির ব্রেকিং যেটা, ব্রেকিং বলতে গেলে সামনে পেছনে ব্রেক যদি কম্বিনেশনে ধরা হয় তাহলে 80 সেকশনের টায়ারে আমি এখন পর্যন্ত কোনো প্রবলেম পাইনি। হ্যাঁ, স্কিড করছে, কিন্তু সেই ক্ষেত্রে স্পেসিফিকলি কোনো এক চাকার ব্রেক চাপার ক্ষেত্রে দুইটা যদি একসঙ্গে চাপা হয় তাহলে আলোর মতো এখনও পর্যন্ত কোনো প্রবলেমে পড়িনি। লাস্ট যে স্কিডটা করছিলাম সেটা যদিও আলোর মতে আমি মানে পাটা ঠিক সময় নামার কারণে আর কি পড়ে যায়নি। টার্নিং নেওয়ার সময় ওদিক থেকে একটা গাড়ি আসতেছিল যেটা হর্ন না দিয়ে আর কি, আমি হর্ন দিয়ে ঢুকতেছি, সাডেনলি সে আমার সামনে আসছে, আমি পেছনের চাকা ব্রেক করছি এবং চাকাটা হালকা একটু সাইড হয়ে স্কিড করছে। তো এটা বিষয় না, দুই চাকার গাড়িতে আর কি নিজের ব্যালেন্সটাই বড় বিষয়। কারণ এখন সবথেকে বড় বিষয় হচ্ছে ধরতে হবে যে আমি চালাইতে পারি, আর কেউ চালাইতে পারে না। এই ক্ষেত্রে যদি এটা মনে করে যদি চালানো যায় অ্যাক্সিডেন্ট আর কি কমার সম্ভাবনা আছে। আর সবসময় যে বিষয়টা মেনটেন করার চেষ্টা আপনারা করবেন সেটা হচ্ছে একটা সেফটি সার্টিফাইড হেলমেট ইউজ করার। এটা আপনার গাড়ি 100 সিসি হোক, 80 সিসি হোক, এটা কোনো বিষয় না, এটা কোনো ম্যাটার না। এটা সার্টিফাইড হেলমেট 5000 টাকার মধ্যে পাওয়া যায়, 10,000 টাকা পাওয়া যায়, এর থেকে উপরের দামে পাওয়া যায়। তো এটা ইউজ করলে আর কি মাথা যেটা বেঁচে গেল। আর অ্যাক্সিডেন্টের যে বিষয়টা, আমার এটা সার্টিফাইড না, এটা জাস্ট হচ্ছে ISI সার্টিফাইড, মানে ইন্ডিয়ান সার্টিফিকেশন যেটা আর কি। হ্যাঁ, এটা এটা স্টিকারিং করা হয়েছে, আমি এটা কি মানে আফটার মার্কেট কিছু স্টিকার করছি যাতে এটা রাতে এটার ভিজিবিলিটিটা একটু বাড়ায় দেয়, বৃদ্ধি করে। যে এই স্টিকার যেগুলো আছে এগুলো সবই রিফ্লেক্ট করে রাতে, এখানে গাড়ির অন্য গাড়ির আলো লাগলে এটা রিফ্লেক্ট করে। আমি ভাইজরটাও চেঞ্জ করছি, ব্ল্যাক ভাইজর করে নিয়েছি, এটাতে ডে অ্যান্ড নাইট ইউজ করা যায়। এটাতে রাতে এটাকে বলে অ্যাকচুয়ালি স্মোকি ভাইজর, স্মোকি ভাইজরটা দিন এবং রাত উভয়তে চালানো যায়। আর একটা আছে যেটা ব্ল্যাক, সেটা হচ্ছে শুধু দিনে চালানো যায়, রাতে চালানো যায় না। এটা স্মোকি ব্ল্যাক, এটা ডে অ্যান্ড নাইট দুই ক্ষেত্রেই চালানো যায়। আমি অন্তত কোনো প্রবলেম পাইনি, হাইওয়েতে রাইড করছি, কোনো প্রবলেম হয় না। একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে, সেটা হচ্ছে কোনো বাইক কিন্তু অলরাউন্ডার হয় না। অলরাউন্ডার হয় তবে এন্ট্রি লেভেলে যে বাইকগুলো রয়েছে, মানে স্ট্যান্ডার্ড ক্যাটাগরির কমিউটার বাইকগুলো, এগুলো আপনি দেখবেন যে কিছু পজিটিভ দিক থাকে, আবার হচ্ছে কিছু নেগেটিভ দিক থাকে। আসলে পজিটিভকে নিতে হলে কিছু কিছু নেগেটিভ আমাদেরকে মেনে নিতে হবে, সো এটাই হচ্ছে বিষয়। বর্তমানে কিন্তু 125 সিসি সেগমেন্টে অনেকগুলো বাইক মার্কেটে অ্যাভেলেবল রয়েছে। सो आसले कन्फ्यूज हर दरकार नहीं मोटामुटी जो बाइकगुलो रयेछे कोनोटा थेके कोनोटा कम ना तारपरेও হচ্ছে যে বিষয়গুলো আছে সেগুলো তো আমি আপনাদের সাথে শেয়ার করি আর এই সময়টা মানে 2021 এ এসে এত যাচাই করার প্রয়োজনই পড়ে না আপনি আপনার নিকটস্থ কোনো ইউজারকে ধরে কিন্তু সুন্দর একটা ইনফরমেশন বা হচ্ছে তথ্য নিয়ে নিতে পারেন এখন কিন্তু বিষয়গুলো অনেক সহজ হয়ে গেছে আর অন্যদিকে কোম্পানিগুলো কিন্তু অনেক আপগ্রেড হয়ে গেছে সো এই দুটো বিষয়ের মাঝখানে আপনাদের ভাই তো আছে সো নেক্সট ডে কোন বাইকের ইউজার রিভিউ দেখতে চান এই ভিডিওর কমেন্টে জানাইতে পারেন সেটা নিয়ে অবশ্যই পরবর্তীতে ভিডিও আসবে আবারো কথায় কথায় অনেক কথা হয়ে যাচ্ছে তো আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এটা তোমার যে রিফ্লেক্টর স্টিকার এটা রাতে আলো লাগলে রিফ্লেক্ট করে এই করোনা রোগী